নমস্কার, আমার চ্যানেলের সকল দর্শককে জানাই শুভেচ্ছা। আমার বিগত ঐতিহাসিক ভিডিওগুলির মতন এবারেও ভারতীয় ইতিহাসের এক অনালোকিত রাজার সম্বন্ধে তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। এবারের নিবেদন ভারতের মহান রাজবংশ গুপ্ত বংশের প্রথম রাজা শ্রীগুপ্ত, যিনি ছিলেন উত্তরবঙ্গের লোক। যদিও তার কাহিনী বিশেষ উল্লেখ করার মতন নয়, তবু যতটা তথ্য পাওয়া গেছে ততটা তুলে ধরা হলো। ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন এবং অবশ্যই মন্তব্য করুন। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ। কুষাণ শ্রেষ্ঠ কনিষ্কের পর ভারতে স্থানীয়ভাবে যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্য গড়ে ওঠে, সেগুলোর মধ্যে কোনোটি ছিল অনেকটা রাজতান্ত্রিক এবং কোনোটি প্রজাতান্ত্রিক ধরনের। রাজতান্ত্রিক ধাঁচের রাজ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল নাগ, অহিচ্ছত্র, অযোধ্যা, কৌশাম্বী ইত্যাদি। আর প্রজাতান্ত্রিক ধাঁচের রাজ্যগুলোর মধ্যে অর্জুনয়ন, মালব, যৌধেয় ইত্যাদি উল্লেখযোগ্য ছিল। এছাড়া লিচ্ছবি, শক ইত্যাদি গোষ্ঠী এবং পূর্ব ভারতে সমতট, ডবাক, কামরূপ, কর্ত্রীপুর ইত্যাদি স্থানীয় রাজশক্তির কথা জানা যায়। যা হোক, প্রায় 150 বছর স্থায়ী ঐক্যহীন বিশৃঙ্খল পরিস্থিতির অবসান ঘটিয়ে ভারতে আবারও রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করেন পূর্ব ভারতের একটি রাজবংশ। গুপ্ত নামধারী এই রাজবংশের হাতেই প্রাচীন ভারতে সাম্রাজ্য কেন্দ্রিক ইতিহাসের তৃতীয় গুরুত্বপূর্ণ পর্যায় রচিত হয়। কুষাণ সাম্রাজ্যের ভারতীয় অংশ ছিল বহির ভারতীয় বা মধ্য এশীয় সাম্রাজ্যের অঙ্গমাত্র। রাজ্য জয় ও বাণিজ্য ভিত্তিক অর্থনীতি থেকেই এসেছিল কুষাণ সাম্রাজ্যবাদের প্রেরণা। কিন্তু গুপ্ত সাম্রাজ্য চরিত্রগতভাবে ছিল একান্তই ভারতীয়, তাই প্রাচীন ভারতের ইতিহাসে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা খুবই গুরুত্ববহ। গুপ্ত বংশের আদি পরিচয় ও বাসস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের অভাব রয়েছে। বৈয়াকরণে চন্দ্রগমিনের দেয়া তথ্যের উপর নির্ভর করে অনেকেই অনুমান করেন যে গুপ্তরা ছিলেন পাঞ্জাবের জাট বংশীয়। কিন্তু এ মতের দুর্বলতা হচ্ছে কয়েকটি তাম্রলিপিতে গুপ্তরা নিজেদেরকে ক্ষত্রিয় বলে পরিচয় দিয়েছেন। আবার গুপ্তদের সঙ্গে যে সকল রাজবংশের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়, যেমন লিচ্ছবি, বাকাটক বা নাগ, তারা ছিলেন ব্রাহ্মণ অথবা ক্ষত্রিয়। শূদ্র জাটদের সাথে তাদের সম্পর্ক তাই অনেকটা অমূলক। এছাড়া গুপ্তদের আদি বাসস্থান সম্পর্কে প্রাপ্ত তথ্যে বাংলা অথবা মগধ অঞ্চলের কথা জানা যায়। এক্ষেত্রে পাঞ্জাবের সাথে তাদের সম্পর্ক প্রমাণ করা বেশ দুরূহ। গুপ্তবংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত ছিলেন গৌড় বা বারেন্দ্র ভূমের রাজা। এরকম একটা চমকপ্রদ অথচ অবহেলিত ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। অনেকের মতে তিনি আদতে উত্তরবঙ্গের লোক। একটি বৌদ্ধ গ্রন্থে জানা যায় তার আদি রাজ্য ছিল বারেন্দ্রভূমে, অর্থাৎ প্রাচীন উত্তরবঙ্গে। ঐতিহাসিক নিহাররঞ্জন রায়ের মতে সমুদ্রগুপ্তের ঠাকুরদা মহারাজ গুপ্ত আর শ্রীগুপ্ত একই ব্যক্তি। ঐতিহাসিক অ্যালেনের মতে গুপ্তরা প্রথমে দুপুর অর্থাৎ পাটলিপুত্র নগরের অনতি দূরে একটি অঞ্চলে, যা মগধ বলেই মনে হয়, সেখানকার রাজা ছিলেন। ঐতিহাসিক জয়সওয়ালের মতে গুপ্তগণের আদি বাস ছিল এলাহাবাদ অঞ্চল। এ বিষয়ে তৃতীয় মত ব্যক্ত করেছেন ঐতিহাসিক ডিসি গাঙ্গুলি। তার মতে গুপ্তবংশের আদি বাসস্থান ছিল মুর্শিদাবাদ, মগধ নয়।
ইত সিং এর বিবরণের উপর নির্ভর করে তিনি এই মতবাদ গঠন করেন। 672 খ্রিস্টাব্দে ইত সিং ভারত ভ্রমণে আসেন। এর 500 বছর পূর্বে অর্থাৎ খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে চৈনিক পর্যটক হুইলন বা প্রজ্ঞাবর্মা নালন্দা পরিদর্শন করেন। ইত সিং প্রজ্ঞাবর্মার বিবরণ থেকে উল্লেখ করেন যে মহারাজা চেলিকিত, যা কিনা মহারাজ শ্রীগুপ্তের চীনা রূপান্তর, তিনি মিলিকিয়া সিকিয়া পোনো অর্থাৎ মৃগশিখাবন নামক স্থানে একটি মন্দির নির্মাণ করেন চীন থেকে আগত বৌদ্ধ শ্রমণদের ব্যবহারের জন্য। একই সঙ্গে এই মন্দিরের ব্যয় সংকুলনের ও রক্ষণাবেক্ষণের জন্য 24টি বা 40টি গ্রামও দান করা হয়। মৃগশিখাবনের অবস্থান সম্পর্কে ইত সিং বলেন, নালন্দার পূর্ব দিকে গঙ্গার খাত ধরে 40 যোজন বা 240 মাইল দূরে ছিল এই মন্দির। ইত সিং এর সময় এই মন্দিরের কেবলমাত্র ইটের ধ্বংসাবশেষ ছিল। গঙ্গার গতিপথ ধরে 40 যোজন নালন্দার পূর্ব দিকে অগ্রসর হলে মুর্শিদাবাদ বা রাঢ় দেশের অবস্থান। ডক্টর গাঙ্গুলির মতে শ্রীগুপ্তই হচ্ছেন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং বাংলা অঞ্চলেই তাঁর বাসস্থান নির্ধারণ করা যুক্তিযুক্ত। ডক্টর হেমচন্দ্র রায় চৌধুরী নেপালে একটি স্তূপের গায়ে বরেন্দ্রের মৃগশিখাবন স্তূপ লেখার ভিত্তিতে অনুমান করেন গুপ্তদের আদি বাসস্থান বাংলার বরেন্দ্র অঞ্চলে বা উত্তরবঙ্গে। আবার গুপ্তদের স্বর্ণমুদ্রার বেশিরভাগ উত্তরপ্রদেশে পাওয়া গেছে। এই যুক্তিতে গুপ্তদের আদি বাসস্থান উত্তরপ্রদেশ বলেও অনেকেই মত দিয়েছেন। কিছু শিলালেখ অনুযায়ী শ্রীগুপ্তকে গুপ্তবংশের প্রতিষ্ঠাতা বলে ধরে নেওয়া হয়। তাঁর শাসনকাল নিয়ে যথেষ্ট মতভেদ আছে। খুব সম্ভবত তিনি তৃতীয় শতকের দ্বিতীয় ভাগে রাজত্ব করেছিলেন। যদিও তার শাসনকাল বিভিন্ন তথ্যের উপর নির্ভর করে অবশেষে 275 খ্রিস্টাব্দ থেকে 295 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল বলে অধিকাংশ ইতিহাসবিদ মনে করেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা প্রভাবতী গুপ্তের পুনা তাম্রলেখ শ্রীগুপ্তকে গুপ্তবংশের অধিরাজ হিসেবে বর্ণনা করে, যার অর্থ গুপ্তবংশের প্রথম রাজা। শ্রীগুপ্তের শাসনকালে উত্তরবঙ্গের কিছু অংশে এবং মধ্যবঙ্গে গুপ্তদের রাজত্ব ছিল। এছাড়াও কিছু প্রাচীন গুপ্ত রাজার উল্লেখ পাওয়া যায় বিভিন্ন শিলালেখে, যেমন নাসিক শিলালেখে শিবগুপ্ত এবং কার্লে শিলালেখে পুরুগুপ্ত। কিন্তু বেশিরভাগ প্রমাণই গুপ্তবংশের প্রতিষ্ঠাতা হিসেবে শ্রীগুপ্তের সপক্ষেই যায়। গুপ্ত বংশকে ভারতের ইতিহাসে স্বর্ণময় যুগ হিসেবে ধরা হয়। জেই ফ্লিটের মতে ইত সিং এর লেখা অনুযায়ী রাজা চেলিকিত দ্বিতীয় শতকে রাজত্ব করেন, যেখানে শ্রীগুপ্তের রাজত্বকাল ছিল তৃতীয় শতকের শেষ দিকে। উপরন্তু গুপ্ত শিলালেখগুলোতে রাজার নাম গুপ্ত বলা হয়েছে, যার চীনা রূপান্তর কিত। কিন্তু অ্যালেনের মতে শ্রীগুপ্তের রাজত্বকালের সময় সম্বন্ধে ইত সিং এর উল্লেখ আক্ষরিক অর্থে নিলে হবে না, কারণ ভারত ভ্রমণকারী চীনা লেখকরা প্রায়ই সম্মানসূচক উপাধি হিসেবে শ্রী ব্যবহার করত। এটা বিশ্বাস করা হয় যে শ্রীগুপ্ত ছিলেন একজন বৈশ্য শাসক। প্রভাবতী গুপ্ত তার ঋদ্ধাপুর তাম্রলেখে উল্লেখ করেছেন যে শ্রীগুপ্ত ছিলেন ধর্ণা গোত্রভুক্ত। ধর্ণা গোত্র ছিল অগ্রওয়ালদের 18টি গোত্রের একটি। অতএব শ্রীগুপ্ত অগ্রওয়াল বৈশ্য গোষ্ঠীভুক্ত ছিলেন বলে বিশ্বাস করা হয়। মহারাজা শ্রীগুপ্ত সম্বন্ধে বেশি কিছু জানা যায় না। ইত সিং তার ঐতিহাসিক বিবরণে বলেছেন যে শ্রীগুপ্তের সময় গুপ্ত সাম্রাজ্য খুবই ছোট ছিল। এটা তৎকালীন বাংলার কিছু অংশ ও বিহারের সামান্য অংশে বিস্তৃত ছিল। শ্রীগুপ্ত নিজস্ব কোনো শিলালেখ অথবা মুদ্রা দ্বারা স্বীকৃত হননি, যদিও কিছু সিল ও মুদ্রা ভুলবশত তাঁর নামে আরোপিত হয়েছে। তার প্রথম বর্ণনা পাওয়া যায় তাঁর উত্তরপুরুষ সমুদ্রগুপ্তের এলাহাবাদ স্তম্ভের লেখ থেকে, এবং গুপ্তবংশের পরবর্তী বিভিন্ন তথ্যে বারবার আক্ষরিকভাবে তিনি উল্লেখিত হয়েছেন।
এলাহাবাদ স্তম্ভ লেখে সমুদ্রগুপ্তের পূর্বপুরুষরা শ্রীগুপ্ত, শ্রী ঘটোৎকচ এবং শ্রী চন্দ্রগুপ্ত নামে উল্লেখিত। কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে শ্রীগুপ্তই গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, কারণ গুপ্ত কোনো প্রদত্ত নাম নয়। যাই হোক, এটা এখন সর্বসম্মতভাবে গৃহীত যে শ্রী একটি সম্মানসূচক উপাধি এবং রাজার নামের অবিচ্ছেদ্য অংশ নয়। রাজার আসল নাম গুপ্ত। বিষ্ণু সহস্রনামে বিষ্ণুর 1008টি নামের মধ্যে একটি নাম গুপ্ত, যার থেকে ধরে নেওয়া যায় এটাকে নাম হিসেবে ব্যবহার করা যায়। এই নামটি এসেছে গুপ শব্দ থেকে, যার অর্থ রক্ষা করা। এলাহাবাদ স্তম্ভ লেখে শ্রীগুপ্ত এবং তার পুত্র শ্রী ঘটোৎকচকে মহারাজা বলা হয়েছে, যেখানে প্রথম চন্দ্রগুপ্তকে মহারাজাধিরাজ বলা হয়েছে। পরবর্তীকালে মহারাজা বলা হতো কেবল সামন্ত রাজাদের। ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও কেপি জয়সওয়ালের মতে, শ্রীগুপ্ত ও শ্রী ঘটোৎকচ কুষাণ সম্রাটের প্রতি বিশ্বস্ত সামন্ত ছিলেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তারা নিচু পদমর্যাদার কম ক্ষমতাসম্পন্ন রাজা ছিলেন, কিন্তু শুধু এই সকল কারণেই তাদেরকে সামন্ত রাজা বলা ঠিক হবে না, কারণ গুপ্ত বংশের প্রতিষ্ঠার আগেই কুষাণ বংশ ধ্বংস হয়ে যায়। সংগৃহীত তথ্য অনুযায়ী শ্রীগুপ্তের ধর্মীয় বিশ্বাস অস্পষ্ট। ঐতিহাসিক এ কে নারায়ণ বলেন যে শ্রীগুপ্ত ছিলেন বৈষ্ণব, যিনি তার রাজ্যে বৌদ্ধদের কার্যকলাপের প্রতি সহিষ্ণু ছিলেন। যদিও শ্রীগুপ্ত গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, কিন্তু তার নাতি প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন এই বংশের প্রথম পরাক্রমশালী রাজা, যিনি গুপ্ত সাম্রাজ্যকে বিস্তৃত ও শক্তিশালী করেন। শ্রীগুপ্তের পুত্র ঘটোৎকচ আনুমানিক 295 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন।